ইউডিএফের বিভিন্ন স্তরের কর্মী আমার মঙ্গল বাবুল ভাই দুই বাবুলিনো ফাহাদ এবং এই মঞ্জুরুল আমার গুলাব মিটু এবং আরও বিভিন্ন স্তরের কর্মকর্তা মিন্তু কারণ বিগত কিছুদিন থেকে আমরা সমস্ত আসামও দেখতে পাই আর যে একটা ইস্যুর উপরে মাথা চলের মুসলমানরা তো বিভিন্নভাবে হয়রানি করার এটা আমরা মানিয়ে নেওয়ার বা প্রতিবাদ করি ঠিক আছে কিন্তু একটা ইস্যু যেটা একবারে নাটকীয়ভাবে সৃষ্টি করার জন্ম নিমন্ত্রণ দেখুন আমি স্বাধীনতার কথা কইতে চাই আর ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারতের সর্বমোট মানুষ আসলা 40 কোটি 40 কোটির মাঝে 28 কোটি হিন্দু মানুষ হিন্দু বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ 28 কোটি আসলা আর আপনার 12 কোটি মানুষ আসলা মুসলমান আজকে দেখুন 12 কোটিতে কি 20-22 কোটি মুসলমান গেছেন স্বাধীনতার বাদে আইজ অবধি এবং হিন্দু মানুষ 96 কোটিত গেছেন আজকে দেখুন কার জন্মর হার বাড়িল কিছুদিন আগে আমি আসাম জয়ন্ত মল্ল বরুয়ায় কইছেন যে আসাম যদি জন্ম নিয়ন্ত্রণ মুসলমানে করেন না তা হইলে আসাম ইসলামিক রাষ্ট্র হবে 2035 সালের ভিতরে আমি তাহলে জন্ম নিয়ন্ত্রণের কিছু কাটাগরি সার্ভে তো দেখেন সাধারণ মানুষে করছেন না তারা সরকারে আমলায় করছেন সার্ভে সার্ভে অনুযায়ী সার্ভে দেখিয়া তাদের মাথার দরকার ছিল কথা বলার দরকার আসলো এখন আমি এটা জিনিস আপনার কইতাম দেখুন মুসলিম জন্ম নিমন্ত্রণ করেছে 4.9% হিন্দু জন্ম নিয়ন্ত্রণ করেছে 3.16% পুরো ভারতে জন্ম নিয়ন্ত্রণে মুসলিমরা হিন্দুদের থেকে 1.74% এগিয়ে কারণ আমি জয়ন্ত মল্লরে বরুয়ারে কইয়ার আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে এবং আপনি যদি না জানেন তাহলে আমার দলের অনেক বিধায়ক করা দান্ডা বিধায়ক আসুন যেমন হাফিজ বসির আহমদ সাহেব হাফিজ রফিকুল ইসলাম সাহেব জেনারেল সেক্রেটারি আমিনুল ইসলাম দিঙ্গর বিধায়ক আমিনুল ইসলাম সাহেব এবং আমার ইয়ুথ ফ্রন্টের এই সভাপতি জহিরুল ভাই সাহেব জহিরুল ভাই তার কাছ থেকে আপনি শিক্ষা নেন এবং জানেন আর আপনি যদি জাতিবিদ্বেষ চড়ানোর জন্য এটা করেন তাহলে এই প্রেস থেকে আমরা আপনারে আমরা দীক্ষার জানাই আর কারণ আপনারা বইছেন রা এবং আরও জিনিস আমি কইতাম স্যার আমার সিএম স্যারা এই দিনগুলো একটা জিনিস কইছেন যদি জন্ম নিয়ন্ত্রণ হয় না কদিন বাদে তান বাড়ি দখল করলেই বা এন সিএম তো হাই কোয়ালিফাইড মানুষ দান্ডা মানুষ নিশ্চয় তাই জানিয়াও এটা মাতিত্রা তানে তা একটা জিনিস কইতাম স্যার সিএম স্যার দে যাতে তান উপরে মানুষের আসামর মানুষের অনেক আশা ভরসা আছে যাতে তাই রাজধর্ম পালন করা লাগিয়া দেখুন আসামও যখন স্বাধীন পাকিস্তানের লগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন ভারতও আশ্রয় নিয়েছিল আসামও বেশিরভাগ আসামও আশ্রয় নিয়েছিল বা ভারতের কিছু স্টেট পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মানে আশ্রয় নিয়েছিল 2.5 কোটি মানুষ মানে 2.5 কোটি মানুষ আশ্রয় নিলা তার মধ্যে মুসলমান যারা মানুষ আসলা মানে 1 কোটি মানুষ বাংলাদেশ গেছেন গিয়া 1.5 কোটি হিন্দু মানুষ যারা আমরা রিফিউজি কই রিফিউজি মানে এরা রয়েছেন ভারত তাদের বাচ্চা মানে 10 থেকে 12টা বাচ্চা একটা ফ্যামিলির তারা সরকারে স্যার এখনও স্যার তখনও তারা আশ্রয় দিছে নাগরিকত্ব দিছে এখন স্যার কার মাধ্যমে আশ্রয় দিতে এবং বাংলাদেশে যারা রয়েছেন এরা বান্ত তাই আমি সরকারকে অনুরোধ জানাই আর যাতে আপনি এরকম মুসলমানের উপরে বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য না করা জাতিবিদ্বেষী মন্তব্য না করা লাগিয়া আর আপনার যারা বাংলাদেশ থেকে রিফিউজি আসুন তাহারে মানে উদ্বাস্তু হিসাবে রাখা হোক এবং তাদের গড় সার্ভে করা হোক তাদের গড় যদি সার্ভে করা হয় তাহলে আলাদাভাবে মুসলমান আর তারা সার্ভে করা হয় তাহলে তাদের গড় 10 থেকে 12টা বাচ্চা পাইবা এবং সর্বশেষ আমি আমার সিএম স্যারকে কই আর ফিরিয়ে আমি কই আর আপনি রাজধর্ম পালন কর